এন জন যুবকেরা আল্লাহ বা কোরআনে জানিয়ে দিলেন মাতা তা কুমুর রাসূল ফখুযুহু ওয়া মান আহাগু মানহু ফানতহুত তাকুল্লাহ এ নজরের আগা আল্লাহបាន জানিয়ে দিলেন হে আমার বান্দারা আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমি তোদেরকে নবী দিয়েছি আমি তোদের কাছে আমার রাসূলকে পাঠিয়ে দিয়েছি নবী আমার যেটা আদেশ করে তোরা সেটা মেনে নে এ

ভেসেছি এ নজনরা আল্লাহ নবী যেটা করেছেন সেটাও আমাদের করা লাগবে নবী যেটা ছেড়েছেন সেটা আমাদের ছাড়া লাগবে নবী যেটা নিষেধ করেছেন সেটা আমাদেরকে করা চলবে না আল্লাহ নবী আপনাকে আমাকে জানিয়ে দিয়েছে আমার উম্মদেরা তোরা গান বাজনার সামনে যাস না আজকে মুসলমানের ঘরে ছেলেরা নামাজকে বাদ দিয়ে

কাজে জড়িত আছে এ নজান না এ তরুণের পারা আল্লাহ নবী পৃথিবীর বুকে পাঁচশো সত্তর খ্রিস্টাব দেশে ছিলেন গো না নারীদের স্বাধীনতা দিতে নবী এসেছিলেন নারীদেরকে বেহায়া শেখাতে নবী আসেন না আল্লাহ নবী দুনিয়ার বুকে এসেছিলেন সম্মবাদীর সুর নিয়ে এসেছিলেন নবী আমার পৃথিবীর বুকে নাইকে প্রতিষ্ঠা করার জন্য এসেছিল গো আমার নাবী দুর্নীতিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য এসেছিল গো আজকে তামাম মুসলিম কমিউনিটির মধ্যে দেখলে দেখা যায় দুর্নীতি দুর্নীতি আর দুর্নীতি ভরে গিয়েছে তামাম মুসলিম কমিউনিটি দুর্নীতি দুর্নীতি ভরে গিয়েছে আজ বিশ্বের মুসলমানকে এমন ভাবে পরিচালিত করা হচ্ছে দুর্বল ইমান যেন হয়ে যায় কারণ শত্রুপক্ষ মুসলমানের ইমানি পাওয়ার মুসলমানের ইমানি শক্তিটা অনেক বেশি ওরা মরে যেতে ভয় করে মরে যেতে ভয় করে না ওরা মরতে ভয় করে না কারণ মুসলমান জানে ইমান নিয়ে যদি শত্রুর সঙ্গে মোকাবেলা করে শহীদ হয়ে যায় তবে জান্নাত আমার জন্য রেডি জোরে বলুন না শুভা আ ইসলামের জন্য ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য দুর্নীতিকে দূরে সরিয়ে দেওয়ার জন্য জেহাদ করে যদি বেঁচে ফিরে আসি তো মুসলমান জানে আল্লাপাক তাদের জন্য জাহান নামকে হারাম করে দেন জোরে বলুন আজকে ফিলিস্তিনের বুকে মসজিদুল আকসা যে মসজিদুল আকসা হলো হলো মুসলমানের কলিজা আজকে সেই মসজিদুল আকসাকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়া হয়েছে মুসলমানদের হাত থেকে ফিলিস্তিন যেই ফিলিস্তিনের বুকে হাজার হাজার নবীগণ শুয়ে আছে যে ফিলিস্তিনের বুকে হাজার হাজার নবীগণ শুয়ে আছে এই ফিলিস্তিনের পূর্বের নাম হল কেনান আমরা সকলেই নবী ইউসুফের কথা শুনেছি ইউসুফ আলাইহি সালামের পিতা হযরত ইয়াকুব আলাইহি সালামের কথাও আমরা শুনেছি জানি তো সেই নবী ইউসুফ কেনানের মানুষ ছিলেন ইয়াকুব আলাইহি সালাম কেনানের মানুষ ছিলেন নবী মৌসা কেনানের মানুষ ছিলেন ওনারা মিশরে চলে গিয়েছিলেন হিজরত করে আল্লাহর হুকুমে তো ওই রকম মসজিদুল আকসা কে হজরত সুলাইমান আলাইহ সালামকে দিয়ে আল্লাহ তৈরি করিয়েছিলেন মুসলমানদের প্রথম কাবা সেই কাবাতে আঘাত করছে আজ আমি আপনি হাসছি আজ আমি আপনি হাসছি আমার নবী মিরাজ শরীফে যাবে আল্লাহ কোরআনে বলেছেন সুবাহান্লা দি আশরফ আবদিহি লাইলাম মীরাল মসজিদের হারম ইলাল মসজিদের আকসা আমার নবী মিরাজ শরীফে যাবেন আল্লাপাক নবীকে ভ্রমণ করাচ্ছেন প্রথমে মসজিদুল হারাম তারপরেই ওই ফিলিস্তিনের জমিনে মসজিদুল আকসা সেখানে গিয়ে নবী হাজির হলেন এবং দেখলেন তাম নবীগণেরা নবী আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবী ওই মসজিদুল আকসাতে অপেক্ষা করছেন দাঁড়িয়ে আছেন আমার নবী পাককে মেরাজ শরীফে যাওয়ার মেরাজ শরীফে যাওয়ার অভিনন্দন জানানোর জন্য মসজিদুল আকসাতে অপেক্ষা করেছিল তাম নবীগণেরা একত্রিত হয়ে নামাজ আদায় করেছিল আমার নবী সেই নামাজের ইমামতি করেছিলেন জোরে বলুন না সব হার আল্লাহ সেজন্যই তো আমার নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া আজকে আমরা সেই নবীর উম্মত হয়েছি নবীর গুরুত্ব বুঝলাম না নবীর আদেশকে পালন করতে শিখলাম না নবীর নির্দেশকে বর্জন করতে শিখলাম না এটা আমাদের জন্য দুর্ভাগ্য এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিভাবে পরিচয় দেব কিভাবে পরিচয় দেব যে আমি নবীর উম্মত আমার মধ্যে কি আছে নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই দান নেই অন্তরে ইমানের কোনো ছিটে ফটা হয়তো পড়ে আছে নবী পাকের সুন্নত নেই চেহারাতে নেই লেবাসে নেই চরিত্রতে নেই কোনো কিছুতে নবী পাকের সুন্নতে নবীর কোনো চিহ্ন নেই কিভাবে পরিচয় দেব কিভাবে নবীর সামনে গিয়ে দাঁড়াবো যখন ফারিস্তারা বলবে হ্যাঁ কবরের মধ্যে আমার নবীকে তো দেখানো হবে দেখানো হবে ফারিশতারা জিজ্ঞাসা করবে ফারিশতারা জিজ্ঞাসা করবে মা কোনতা তাকুলু ফি হাদার রজুল মা কোনতা তাকুলু ফি হাদার রজুল এই মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি এটা কি তিনটে প্রশ্ন তো হবে মা রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা মা রব্বুকা মা দীনুকা মান এই তিনটে প্রশ্নের উত্তর যে দেবে আর একটা প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল এ মানুষটা সম্পর্কে তোমার ধারণা কি তখনই আমার নবী পাকের সূরাতটা আল্লাহ পাক প্রত্যেক কবরবাসীকে দেখিয়ে থাকেন জোরে বলুন না সুবহান সেই নবীপাকের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো নবী বললেন নবী বললেন তোমরা কাফেরদের মুখালিফাত করো বিরোধিতা করো কিভাবে কিভাবে সব কাফেররা দাঁড়িয়ে খায় নবী বলছে তুমি বসে খাও কাফেররা বাম হাতে খায় নবী বলছে তুমি ডান হাত দিয়ে খাও কাফেররা আল্লাহর নাম নিয়ে খায় না নবী বলছে তুমি বিসমিল্লা বলে খাও কাফেররা তারা দাড়ি এবং গোপ দাড়ি এবং মোজ সমানভাবে ভাবে রাখতো মোজ কাটতো না কেউ আবার দাড়ি কেটে ফেলতো মোজ বড় বড় রাখতো নবী বলছেন না মোজটাকে ছোট করো দাড়িটাকে বাড়াও কোনো কিছু আছে আমাদের মধ্যে কোনো কিছু আছে আমাদের মধ্যে কোনো কিছু অবশিষ্ট নেই তারপরেও আমরা দাবি করি আমরা নবীর অম্ব আমরা নামাজ পড়ি না দাবি করি নবীর অম্ব এ নজওয়ান যুবকেরা এ তরুণীরা আমার নেবি তো সহজে ইসলামকে প্রতিষ্ঠিত করে নে এর পিছনে অনেক রক্ত ক্ষয় করতে হয়েছে এর পিছনে গে অনেক রক্ত ক্ষয় করতে হয়েছে সাবাই গ্রামদেরকে বিবিদেরকে বেওয়া করতে হয়েছে সন্তানদেরকে এতিম করতে হয়েছে এ এই চুবেরা তরুণের আব্বারা আজকে আমি আপনি আল্লাহ আল্লাহের দেওয়া নে আমাদের কারোর বাড়িতে কোনো রকমের অভাব নেই না খাবারের অভাব না কাপড়ের অভাব না আমাদের অর্থের অভাব আছে তথাপি আমরা আল্লাহ বাগে আদায় করতে জানলাম না তথাপি আল্লাহ বাগে আদায় করলাম না এন জোয়ানেরা আজ থেকে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর পূর্বে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার নেবি পাকে সাবারা আপনার আমার জন্য আপনাকে আমাকে ইসলামটাকে পাইয়ে দেওয়ার জন্য কোরআনে বাণীটাকে আমার আপনার কাছে পৌঁছানোর জন্য হাদিসের বাণীটাকে আমার আপনার কাছে পৌঁছানোর জন্য আল্লাহকে আল্লাহ বলে মেনে বাদাত করার জন্য রসুলকে রসুল বলে চেনে নেওয়ার জন্য সাবাই ক্রামরা আসে সাড়ে চোদ্দোশো বছর আগে ওই বদরের প্রান্তরে না খাও বসায় না খেয়ে না খেয়ে শুধু পানি খেয়ে খুরমা খেয়ে তারা রোজা রেখেছিল গো ওই রোজা অবস্থাতে আল্লাহ পাকে আল্লা পাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইসলাম বাণীকে প্রতিষ্ঠা করার জন্য পানি খেয়ে রোজা রেখে খাজুর খেয়ে রোজা রেখে ওই দুর্বল শরীর বদরের প্রান্তরে তিনশো তেরো সাবা এক হাজার গুফারে কড়াইশের সঙ্গে যুদ্ধ করেছিল জোরে বল। নেরা সে দিন আমার নবীকে забра না গো নিজের পাপের উপরে তরবারি ধরেছিল নিজের ভাইয়ের উপরে তরবারি ধরেছিল নিজের আত্মীয় স্বজনের উপরে ধরে ছিল নিজের চাচার উপরে তরবারি ধরেছিল ওটা অন্য কিছু না ওটা হলো নবী প্রেম ওটা হলো নবী প্রেম ওটা হলো ইমানের পাওয়ার ওটা হলো ইমানের শক্তি যদি তোমার বাপ মা যদি তোমার ভাই ব্রাদার শরিয়াদের বিরোধী কাজ করে ইসলামের বিরোধী কাজ করে অবশ্যই অবশ্যই তুমি তাকে বোঝাবে যদি বুঝেবে না যদি সে না বোঝে তবে তাকে তুমি ত্যাগ করে দাও এটাই হাদিস এটাই বেটা নামাজ পড়ে না বেটা নামাজ পড়ে না ইসলাম কে মানে না ওই বেটাকে ঘরে রাখার প্রয়োজন নেই স্ত্রী মানে না নামাজ পড়ে না তাকে বোঝাও দাও যদি না হয় তবে পাল্টে দাও এটাই শরীয়তের হুকুম এটাই শরীয়তের হুকুম তার আগে তুমি ঠিক হও রসুলের সাহবা রা সতেরো দিন রোজা রেখেছে ঠিকমতো পানিটাও পাইনি ঠিক মতো পানিও পাইনি আমাদের এখানে একটু গরম হলে একটু সূর্যের তাপ বেড়ে গেলে রোজাদার কমে যায় তিনশো তেরো জন সাহাবা বদরের প্রান্তরে সতেরো দিন না খাওয়া অবস্থায় রোজা রেখেও ইসলামকে বিজয় করার জন্য আমাকে আপনাকে জান্নাতের পথ দেখানোর জন্য তিনারা ওই অবস্থাতেও যেহাদের ময়দানে লড়েছিলেন শক্তিটা কি শক্তি ছিল শারীরিক শক্তি ছিল না শারীরিক শক্তি ছিল না শক্তি ছিল ইমানে শক্তি ছিল ইমানই শক্তি ছিল ওই ইমানে শক্তির বলে আল্লাহ পাক তাদেরকে সাহায্য করেছিলেন কারণ তাদের মধ্যে ইমান ছিল আল্লাহ কোরআনে বলেছেন ফালি আবুদু রব্বা হাজাল বাইদ আল্লাদি আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ যারা বাইতুল্লাহ রবের ইবাদত করবে অর্থাৎ আল্লাহর ইবাদত করবে আল্লাহ পাক বলছেন আল্লাদি আতামাহুম মিন জু তাদেরকে আমি আল্লাহ উত্তম খাবার দান করে থাকি জোরে বলুন না সবাহ খাবার দান করে থাকি আল্লাপাক সবাইকে খাওয়ায় সবাইকে খাওয়ায় কেউ বলতে পারবে না যে আল্লাহ খাওয়ায় না আমি নিজে খাই সারাদিন ঘুরে 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 বাড়ি চলে আসবে কাজ হবে না হয় না হয় না সারাদিন ঘুরে 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 এর দ্বারে তার দ্বারে এর কাছে তার কাছে হাতে পয়সা করি আসবে না কাজও হবে না বাড়ি চলে আস কারণ আল্লাপাক ওই দিন তার ওই রুজিটা আল্লাহ রাখেন আর যেদিন আল্লাহ রুজি রাখে সেদিন কষ্ট করতে হয় না আল্লাহ এমনি দিয়ে দেয় কি গো আলী বলছে তোমরা রেজেকের পিছনে না দৌড়ে রেজেক দাতার পিছনে দৌড়াও রেজেক দাতার পিছনে দৌড়া অর্থাৎ আল্লাহর পিছনে দৌড়া আর পাক কি করবেন তোমার পিছনে ছুটিয়ে দেবে জোরে বলুন না ভয় করি তাই তো পকেটে একশো টাকা আছে যদি মাদ্রাসায় দিয়ে দিই সংসার চলবে না তাই তো পকেটে একশো টাকা আছে মসজিদে দিয়ে দিলে সংসার চলবে না হ্যাঁ সংসার চালানোর মালিক কে আল্লাহ সংসার চালানোর মালিক আল্লাহ সাহবা একরামরা যদি ভাবতেন সাহবা একরামরা যদি ভাবতেন যে তাই তো দিয়ে দিলে সংসার চলবে না তাই তো চলে গেলে বাচ্চাদের কি হবে তাই তো চলে গেলে বিবির কি হবে যদি এই চিন্তা তিনারা করতেন তাহলে আজ ইসলাম এই সাড়ে চোদ্দশো বছর পরে ভারতবর্ষে আরব থেকে ভারতবর্ষে ইসলাম আসতো আসতো না ওখানেই মিটে যেত যদি আমাদের মতো মনোভাব আমাদের মতো মানসিকতা যদি সাহবা ইকরামদের মধ্যে থাকতো তিনাদের মানসিকতা তিনাদের মনোভাব আলাদা ছিল যা করবে আল্লাহ দিবি চললাম বেঁচে থাকলে ফিরে এসে দেখা হবে মরে গেলে কেমতের ময়দানে দেখা হবে এটাই ছিল ইমান আমাদের ইমান কি না বাবা না বাবা সংসারের কি হবে ছেলে মেয়েদের কি হবে কাজ ছেড়ে নামাজে যাব আমাকে কাজে নেবে না সংসার চলবে কি করে তোমার তাওয়াকুল তোমার ভরসা আল্লাহর ওপরে এ নজান যুবকেরা এ তরুণের আল্লাহর উপরে ভরসা করুন আল্লাহ বা ঘোরানে জানিয়ে দিলেন ও আলা রব্বিহি মেয়া তাদের সুখে দুঃখে তাদের বিপদে আপদে তারা আমার উপরে ভরসা করবে আল্লাহ কুরআনের উপর যেই গায়ে জানিয়ে দিলে রে আল্লাযী আতাআমাহুম আমি তাদেরকে উত্তম খাবার দান করব আমি তাদেরকে নাখাইয়ে রাখব না আমি তাদেরকে भूखा রাখব না আমি তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব এ নজওয়ানেরা আল্লাহបាន জানিয়ে দিলেন ওয়া আমানাহুম মিন খাওফ এবং আমি আল্লাহ সমস্ত রকমের বিপদ আপদ বালা থেকে ওই সমস্ত এবাদতকারী বান্দাদেরকে আমি আল্লাহ হেফাজত করব জোরে বলো আমি আল্লাহ হেফাজত করব আল্লাহ ওয়াদা কোরআনে করছেন আল্লাহর ওয়াদা মিথ্যা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ওয়াদ আল্লাহি হাক্ক আল্লাহ পাকের ওয়াদা সেটা হলো সত্য হা লাবা জানিয়ে দিলে রে জাহাতে বেক আমি হেতুদি চলে এসেছি বাবা জানিয়ে দিলেন রে ওলাই কামুল মমিনা তুনিন্দার বিহীম অ মা গফিৰ তুঁহ ই কুম কারিম্ লাবা জানিয়ে দিলে রে ওরাই ঘুমা প্রকৃত মমিন বান্দা ওরাই সত্যিকারের মমিন বান্দা আমি তাদের জন্য কি পুরস্কার রেখেছি আমি তাদের জন্য কি উপ রেখেছি এর সোনার মণিকেরা আল্লাবাক জানিয়ে দিলে রে আল্লাহবাগ আমাদেরকে খুশি সন্মান দিলে রেল্লঘুম দরজা টু নারব বিহীম অ মাগু ফিরত উম অর যুকুন গরিব জানিয়ে দিলে আমি ওদের সন্মানটা আমি ওদের দরজাটা আমি ওদের মান সন্মানটা দুনিয়া এবং আখেরত ও বই জায়গা बुलंद করে দিলাম জোরে বলো দুটো জায়গাতে এবার আমি পার্থক্য বুঝাবো একজন পেন্সার পরা দাড়ি কাটা বেনামাজি মুসলমান আর একজন সুন্নতি লেবাসধারী দাড়িওয়ালা মুসলমান এ দুটো মুসলমান যদি বাসে ওঠে যদি বাসে ওঠে সিটটা কে পায় সিট কে পায় হ্যাঁ দাড়ি কাটা পায় বেনামাজি পায় তাহলে যার শরীরে যার লেবাসে সুন্নতে নবাবি কাফেররাও তাকে সম্মান করে বলে চাচা বসুন কি ভাই বসুন উঠে দাঁড়িয়ে যায় কি গো কথা ঠিক না হ্যাঁ চায়ের দোকানে কোনো নামাজি যাবে মাথায় টুপি মুখে দাড়ি শরীরে সুন্নতি লেবাস যদি সেখানে কেউ বিড়ি পান করে বিড়ি সিগারেট পান করে সেটা ফেলে দেয় না হলে সরে যায় কি গো বলে নামাজি আসছে কথা ঠিক না ভুল যদি সেখানে কেউ খারাপ কথাবার্তা আলোচনা করে যদি কোনো নামাজি সে জায়গায় পৌঁছে যায় সঙ্গে সঙ্গে সে সব কথাবার্তা ছেলেরা যুবকেরা বন্ধ করে দেয় না রে হই দেখ নামাজি আসছে সব কথা বলিস নি বলতে নেই সম্মান কে দিয়েছে কে দিয়েছে আল্লাহ আখেরাতে সম্মান কে বাড়াবে আল্লাহ কিভাবে

নবী আদম থেকে ঈশা পর্যন্ত সমস্ত নবী আলাইহিমুস সালাম গণের উম্মতেরা দাঁড়িয়ে থাকবে সমস্ত নবী আলাইহিমুস